Assalamu alaikum, dear students. How are you? I think you are fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Welcome to BNIS Home School. I am Shariful Islam, assistant teacher of Banotri National Ideal School. Today, I shall take a class for the students of class 9, English second paper. Dear students, let's start the class. Dear students of class 9, today I shall take a class on English second paper and class number 1 according to your annual exam syllabus, homework number 1. Dear students, today I shall discuss on rules for using the right form of verbs. Dear students, please notice, today our topic is rules for using the right form of verbs. Dear students of class 9, if you watch my class properly, I think you will learn a lot of things. Dear students, here you can see the verb, and there are six form of verbs that I shall discuss. And after that, here I have written 10 rules of right form of verbs. I shall discuss the rules elaborately, and here I have given your homework. So shubhpriyo shikharthi novom shrenir, to dekho tomader right form of verbs bishoyti onek guruttopurno, je tomader bashik porikkhay right form of verbs theke tomader porikkhay question ashbe. To tomader porikkhay je question ti ashbe seti thakbe je tomader ekti passage dewa thakbe ebong passage er upore ekti box dewa thakbe, sei box e 10 ti ba 11 ti shobdo thakte pare ebong prottekti shobdoi hocche verb. Tomaderke sei verb gulo tomaderke bujhe bujhe tomader je passage ti royeche sei passage tite tomaderke shotik verb ti shotik forme likhte hobe. To sei jonno তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস টা জানা খুবই জরুরি, কারণ তোমরা রাইট ফর্ম অফ ভার্বস অনেকেই অনেক সময় তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারো না। তো ডিয়ার স্টুডেন্টস, আই থিংক ইফ ইউ ওয়াচ মাই ক্লাস প্রপারলি উইথ ইউর অ্যাটেনশন, ফুল অ্যাটেনশন, আই থিংক ইউ উইল লার্ন এ লট অফ থিংস। তো ডিয়ার স্টুডেন্ট দেখো, এখানে তোমাদের যে আজকে যে 10টি রুলস রয়েছে সেখান থেকে তোমাদের 6টি রুলস হোমওয়ার্ক থাকবে, তো আমি সেটি পরবর্তীতে আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা আমাদের যে ক্লাসটি সেটি আমরা শুরু করি। তো দেখো, তোমাদের প্রথমেই জানতে হবে যে রাইট ফর্ম অফ ভার্বস কী, যে রাইট ফর্ম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস বা রাইট অ্যাপ্লিকেশন অফ ভার্বস মিনস যে দ্য রুলস অফ সাবজেক্ট ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট, যে আমাদের যে রুলসগুলো রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলসগুলো, সেগুলোর যে প্রপার যেই সঠিক যে রুলসটি সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব অ্যান্ড এগ্রিমেন্টের যেই বিষয়টি সেটি। তো দেখো, এখানে আমাদের যে এখানে দেখো ভার্বের তোমাদের পরীক্ষা যখন কোশ্চেন আসবে, একটু ফোকাস হবে, তোমাদের পরীক্ষা যখন কোশ্চেন আসবে তখন তোমাদের এই যেই সেন্টেন্সটি থাকুক না কেন, সেখানে এই যে ভেরিয়াস ফর্ম অফ ভার্বস, ভার্বসের বিভিন্ন রূপের যে ব্যবহার সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো এই ছয়টি ফর্ম থেকে তোমাদের সেন্টেন্সগুলোতে ব্যবহার থাকবে। তো তোমাদের একটু মাথায় রাখতে হবে বিষয়গুলো। তাহলে প্রেজেন্ট ফর্মে আছে বেস ফর্ম, আর প্রেজেন্ট ফর্মে আছে বেস ফর্ম, আর এখানে আছে তোমার অ্যাস বা ইয়েস ফর্ম। তাহলে বেস ফর্ম গো, আর এটার অ্যাস বা ইয়েস ফর্ম হচ্ছে গোস। তারপর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল। তাহলে দেখো, বেস ফর্ম গো, অ্যাস বা ইয়েস ফর্ম গোস, পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপাল গন, ইনফিনিটিভ টু প্লাস গো, আর প্রেজেন্ট পার্টিসিপাল ভার্ব প্লাস আইএনজি গোয়িং। ঠিক একইভাবে ডু, ডাস, ডিড, ডান, টু ডু, ডুইং, সি, সিজ, স, সিন, টু সি, টু সি, সিং। তারপর দেখো ট্রাই, ট্রাইস, ট্রাইড, ট্রাইড, টু ট্রাই, ট্রাইং। তাহলে এই হচ্ছে তোমাদের ভার্বের যে ছয়টি ফর্ম, এই ছয়টি ফর্ম তোমরা মাথায় রাখলে যে কোনো সেন্টেন্স তোমরা করতে পারবা, কারণ এই ছয়টি ফর্ম থেকে তোমার সেন্টেন্সগুলো আসবে। আর তোমাদের এখানে দেখো ছোট শিক্ষার্থী, এখানে 10টি রুলস রয়েছে, এই 10টি রুলস আজকে আমি আলোচনা করব তোমাদের। এটি হচ্ছে পার্ট 1, এখানে লিখে দিচ্ছি আমি পার্ট, এটা হচ্ছে পার্ট, আজকের ক্লাসটি হচ্ছে আমাদের পার্ট 1, এটির পার্ট 2 রয়েছে, আমরা পরবর্তীতে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, যে প্রথম যে 1 নম্বর যে রুলটি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হয়। যেমন
आई তাহলে দেখো এখানে বি ভার্বের বেস ফর্ম বি যদি থাকে তাহলে এখানে আমাদেরকে আমরা প্রেজেন্ট ফর্মে হলে আমরা অ্যাম ইজ আর লিখব আর পাস্ট ফর্ম হলে ওয়াজ আর লিখব তাহলে আই বি আ স্টুডেন্ট অফ ক্লাস 9 তাহলে আই আম আ স্টুডেন্ট অফ ক্লাস 9 তাহলে এখানে সাবজেক্ট সিঙ্গুলার এজন্য আমাদেরকে অ্যাম বসাতে হচ্ছে তারপর দেখো দুই নম্বর যে রুলটি রয়েছে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয় যেমন দা পিপল অফ বাংলাদেশ এখানে দেখো ভার্বের বেস ফর্ম বি রয়েছে ভেরি পুয়র তাহলে অ্যানসার দ্য পিপল তাহলে দেখো পিপল প্লুরাল সাবজেক্ট তাহলে আমাদের অবশ্যই আর বসাতে হবে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি পুয়র আচ্ছা তারপর দেখো থ্রি নাম্বার যে রুলসটি রয়েছে আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না আমরা জানি যে আনকাউন্টেবল নাউন যেগুলো এয়ার হেয়ার তারপর দেখো ম্যাটেরিয়াল নাউন হ্যাঁ ম্যাটেরিয়াল নাউন আছে যেমন তোমার রাইস মিল্ক হ্যাঁ তারপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন যা চোখে দেখা যায় না তাহলে দেখো এখানে সবগুলো একসাথে এখানে যে শব্দগুলো দেখো এয়ার হেয়ার স্মোক ওয়াটার মিল্ক রাইস সল্ট অনেস্টি কোরেজ লাভ অ্যাডভাইস ইনফরমেশন ইত্যাদির সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসে তাহলে এই 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 যে বিষয়গুলো আনকাউন্টেবল নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হলে অবশ্যই সাবজেক্ট সিঙ্গুলার হবে হ্যাঁ তাহলে দেখো দ্য এয়ার বি জেন্টল তাহলে দ্য এয়ার ইজ জেন্টল ইউর হেয়ার তা দেখো ভার্বের বেস ফ্রম বি ব্ল্যাক তাহলে ইউর হেয়ার ইজ ব্ল্যাক তারপর দেখো অনেস্টি দেখো ভার্বের বেস ফ্রম বি দ্য বেস্ট পলিসি তাহলে অনেস্টি যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আশা করি তোমরা বুঝতে পারছো তারপর দেখো চার নম্বর যে রুলসটি রয়েছে অ্যাডজেক্টিভের পূর্বে ডিটারমিনার আমরা জানি যে ডিটারমিনার দা আমরা জানি যে এটা অ্যাডজেক্টিভের পূর্বে ডিটারমিনার দা যুক্ত হয়ে সাবজেক্ট গঠন করলে তা প্লুরাল কমন নাউন হয় তোমরা ডিএসএল তোমরা কমন নাউন বিষয়টি জানো যে এক জাতীয় সকলকে বোঝাবে তাহলে কমন নাউন হয় এই তাই এদের পরে ভার্ব প্লুরাল হয় যেমন দ্য রিচ ভার্বের বেস ফ্রম বি দ্য রিচ বি নট অলওয়েজ হ্যাপি তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি তাহলে দেখো এখানে রিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ তার আগে আমরা এটা ডিটারমিনার দা যুক্ত করেছি তাহলে আমার সেন্টেন্সটি হয়েছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি তারপর দেখো আমরা ওই ওই পরের বিষয়টি চলে যাই ফাইভ নম্বর যে রুলসটি রয়েছে দুটি সিঙ্গুলার নাউন যদি একটি বস্তু বা ব্যক্তি বা কোনো ধারণা বোঝায় তবে ভার্ব সিঙ্গুলার হয় যেমন ব্রেড অ্যান্ড বাটার ব্রেড অ্যান্ড বাটার তারপর দেখো ভার্বের বেস ফ্রম বি ব্রেড অ্যান্ড বাটার বি লাইকড বাই অল তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ তাহলে দেখো এই ব্রেড অ্যান্ড বাটার দ্বারা একটা বিষয়কে বোঝানো হচ্ছে একটি বিষয় বা ধারণা বোঝানো হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার হ্যাঁ ইজ লাইকড বাই অল তারপর দেখো সিক্স নম্বর যে রুলসটি রয়েছে এভরি ইচ এনি এভরি ওয়ান এভরিথিং সাম ওয়ান সামবডি সামথিং এনি ওয়ান এনিবডি নান নোবডি নাথিং ইত্যাদি যদি সাদৃশ্য কাজ করে তাহলে তাদের ভার্ব সিঙ্গুলার হয় যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল রিপ্রেজেন্ট ইয়ার স্টার্ট তাহলে দেখো এখানে আমরা সাবজেক্ট হিসেবে কাজ করেছি ইচ বয় ইচ গার্ল তাহলে দেখো বয়ের আগে ইচ গার্লের আগে ইচ তাহলে সাবজেক্ট হিসেবে কাজ করেছে তাহলে অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে তাহলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ প্রেজেন্ট ইয়ার স্টার্ট তাহলে দেখো এখানে ওয়াজ বসিয়েছি তারপর দেখো সেভেন নাম্বার রুলসটি সেন্টেন্সের মধ্যে অলওয়েজ এভরিডে নর্মালি সামটাইমস ওফেন ফ্রিকোয়েন্টলি রেগুলারলি ডেইলি জেনারেলি ইত্যাদি থাকলে ভার্ব সাধারণত প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স হ্যাঁ সাবজেক্ট প্লাস ভার্বের নাম্বার ও পার্সন অনুযায়ী এস বা ইয়েস হয় তোমরা এই রুলসটি নিচের ক্লাসে পড়েছো সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো যেমন এখানে দেখো একটি বিষয় হ্যাঁ তাহলে দেখো এখানে যেমন হাসি গো টু কলেজ এভরিডে তাহলে দেখো হাসি গোস টু কলেজ এভরিডে যেহেতু এভরিডে রয়েছে এভরিডে শব্দে থাকার কারণে এখানে ভার্বের শেষে আমরা ইএস যুক্ত করেছি তারপর দেখো যে এইট নাম্বার রুলসটি রয়েছে সেন্টেন্সে অলরেডি জাস্ট নাও ইয়েট রিসেন্টলি লেটলি ইত্যাদি থাকলে ভার্ব সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে তোমরা এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই তোমরা ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট করবা তাহলে দেখো হি লিভ দ্য প্লেস জাস্ট নাও যেহেতু জাস্ট নাও রয়েছে এজন্য আমরা এখানে লিখেছি হি হ্যাজ লেফট দ্য প্লেস জাস্ট নাও তাহলে জাস্ট নাও থাকার কারণে আমাদের সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট হয়েছে তারপর দেখো নয় নম্বর যে বা নাইন নম্বর যে রুলসটি রয়েছে ক্যান নট হেল্প ক্যান নট বিয়ার উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু মাইন্ড প্রেফার অ্যাডিক্টেড টু উইথ অ্যান আই টু ওর্থ ডিভোটেড টু ইট ইজ নো ইউজ ইত্যাদির পর ভার্বের আইনজি ফর্ম হয় তাহলে ইত্যাদির পর ভার্বের যে ফর্মটা সেটা অবশ্যই আইনজি যুক্ত করতে হবে যেমন দ্য বুক ইজ ওর্থ রিডিং হ্যাঁ তাহলে দ্য রিড দ্য বুক ইজ ওর্থ রিড অ্যান্সার দ্য বুক ইজ ওর্থ রিডিং আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে ওর্থ থাকার কারণে ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে তারপর দেখো সর্বশেষ যে টেন নম্বর যে রুলসটি রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট দেখো ইট ইজ টাইম হাই টাইমের পর যে সাবজেক্ট থাকে এবং অধিক নির্দেশিত কোনো ওয়ার্ড বা ফ্রেজ যেমন এগো লাস্ট নাইট লং সিংস ইয়েস্টারডে এদের পরে ভার্বের পাস্ট ফর্ম হয় যেমন ইট ইজ হাই টাইম ইউ লিভ দ্য রুম তাহলে ইট ইজ হাই টাইম ইউ লেফট দ্য রুম তাহলে দেখো ইট ইজ
সিরিজ হাই টাইমের পরে সাবজেক্ট ইউ থাকার পর কারণে আমাদের যে যে ভার্বটি রয়েছে লিভ সেটি অবশ্যই পাস্ট ফর্ম হবে, তাহলে ইট ইজ টাইম ইউ লেফট দ্য রুম। আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে তোমাদের রাইট ফর্ম ভার্বসের রুলসের আলোচনা। তো সুপ্রিয় শিক্ষার্থী নবম শ্রেণী, তোমরা এই রুলসগুলো 10টি রুলস ভালো করে বাসায় পড়বে, এবং তোমাদের যে হোমওয়ার্কটি রয়েছে, তোমাদের এটি হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1, প্রথম হোমওয়ার্ক তোমাদের অ্যানুয়াল সিলেবাস অনুযায়ী রুলস রাইট ফর্ম ভার্বস নং 1-6। তোমরা এই প্রথম 6টি রুলস এখান থেকে 1, 2, 3, 4, 5, 6 6টি রুলস তোমরা বাসায় হোমওয়ার্ক করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এ হচ্ছে আমাদের আজকের আলোচনা। পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।